সম্প্রতি শোনা যাচ্ছে ঢাকায় সিনেমা শীর্ষনায়ক শাকিব খান ছবির প্রতি পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন। আগে একটি ছবির জন্য 40-50 লাখ টাকা নিলেও এখন থেকে প্রতি ছবিতে 1 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। প্রিয়তমা সিনেমায় সাফল্যের পর নায়কের পারিশ্রমিক বাড়ানোর খবরে বেশ আলোচনার সৃষ্টি হয়। অনেকে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও অনেকে আবার সমালোচনা করেছেন, যদিও শাকিব নিজ মুখে এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। তবে এই চিত্রনায়ক যে পারিশ্রমিক বাড়িয়েছেন সেটা এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। সেই সঙ্গে পরিচালক এটাও জানিয়েছেন, একটি বিশেষ সত্য সাপেক্ষে সিনেমা প্রতি 1 কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। কিন্তু কি সেই সত্য? মামুন জানালেন, শুধু ঈদের সিনেমাতে 1 কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। এই নির্মাতা বলেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য, অন্য সিনেমার সম্মানই কিন্তু কোটি টাকার নয়, তার একটা গুছানো প্ল্যান থাকে। প্রিয়তমার মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা 8-10টা সিনেমার ঘোষণাও দেননি, সবসময় নিশ্চুপ, শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। শাকিব খানকে নিয়ে দরদ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন, যেখানে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, দরদ নিয়ে আমাকে যে সহযোগিতা করেছেন তা হয়তো আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।